সত্য গুণের সম্পত্তি কি বিনা কারণে তথা স্বার্থের জন্য হিংসা করা অধর্ম বাস্তবে অহিংসাই পরম ধর্ম আর তার সাথে সত্য ক্রোধ না করা ত্যাগ মনে শান্তি বিনা কারণে কোনো কার্য না করা তেজ ক্ষমা ধৈর্য শরীরে শুদ্ধতা ধর্মের বিরোধিতা না করা অহংকার না করা এসব গুণকেই সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয় এর দ্বারা মানুষ পরমাত্মার অর্থাৎ আমরা ভক্তি করতে সক্ষম হই যে জীবনে কর্তব্যকে বহন করে চলে ধর্মের স্থাপনা করে চলে আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে তাকে আমি নিঃসন্দেহে এই জন্মে সন্তোষ প্রদান করি আর মৃত্যুর পচাদের নিজেই হৃদয়ের স্থান দিয়ে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে